হ্যাঁ যে কীভাবে ছক্কা এবং মুদ্রার নিক্ষেপ করে নমুনা ক্ষেত্রে তৈরি করতে হয় আজকে আমরা দেখো একটা হলো কি আমাদের যে অঙ্কগুলো আছে ছক্কা মুদ্রা বল তাস এই মূলত চারটা নিয়মের অঙ্ক শিখলে ওই প্রাসঙ্গিক অনুসারে আরও অঙ্কগুলো আসবে তো যাক আমরা প্রথমে বুঝবো মুদ্রার অঙ্কগুলো যে মুদ্রার আমরা আগেই বলছি যে মুদ্রা কয়টা নিক্ষেপ করা যাবে একটি মুদ্রা দুটি মুদ্রা তিনটি মুদ্রা আর কি বল চারটি মুদ্রা চারটার উপরে গেলে এবার আরেকটা ফর্ম্যাটে অঙ্ক আসবে সেটা সমাবেশে নেবে সেটা পরে আসি প্রথমে আসলে দেখো মুদ্রার গাণিতিক সমস্যা বলে লেখো একটি মুদ্রা সবাই লেখো একটি মুদ্রা চার বার ঠিক আছে চার বার নিক্ষেপ পরীক্ষায় নিক্ষেপ পরীক্ষায় লেখো নমুনা ক্ষেত্রটি লিখো এবং নিচের গুলো বের করো ঠিক আছে এক নম্বরে লেখো দুটি মাথা বা হেড পাওয়ার সম্ভাবনা দুই নম্বরে লেখো যে কমপক্ষে দুটি মাথা পাওয়ার সম্ভাবনা তিন নম্বরে লেখো বড়ো জোর দুটি মাথা পাওয়ার সম্ভাবনা বের করো বা নির্ণয় করো ওকে আচ্ছা এই তিনটা প্রশ্ন একটা হলো কি বলো দুটি মাথা বা হেড পাওয়ার সম্ভাবনা কমপক্ষে দুটি হেড বা মাথা পাওয়ার সম্ভাবনা বড় জোর দুটি কি বলছে বলো মাথা পাওয়ার সম্ভাবনা নির্ণয় করো তো যাই হোক এখানে একটু বুঝে নাও যে প্রথমত হলো কয়টা মুদ্রা নিক্ষেপ করতে বলছে বলো চারটি মুদ্রা তো আমরা সমাধান যখন করব দেখো সমাধান লেখো একটি মুদ্রা চারবার বা চারটি মুদ্রা একবার একই কথা তা আমরা লিখবো যে মুদ্রার একটি ফিট একটি ফিট মানে কি বলো সাইড পিঠ এইস সমান দেখো হেড বা কি বলো মাথা মুদ্রার একটি পিঠ বলো মাথা মুদ্রার সমান দেখো তেল বা কি বলো লেজ লেজ ধরে আবার বুঝে নাও মুদ্রার একটি পিঠকে আমরা কি ধরবো এইস আর অপর পিঠকে কি ধরবো বলো টেল বা লেজ ধরে চারটি মুদ্রা চারটি মুদ্রা একত্রে একবার নিক্ষেপ পরীক্ষায় নিক্ষেপ পরীক্ষায় নমুনা ক্ষেত্রটি হবে নিম্ন রূপ দেখো সেই আগের ফর্মেটে আমরা চলে আসি যে আমরা চারটি মুদ্রা তাহলে আমার কি করবো আমার মুখস্থ রাখতে হবে কয়টা মুদ্রা বলো দুটি মুদ্রা তাহলে কি কি বলো এইস এইস এইচ টি টি এইস আর কি বলো টি টি এটা কয়টা মুদ্রা বলো দুটি মুদ্রা আমার মুখস্থ রাখবো এরপরে দেখো এই দুটার সাথে আমি নিচেও আরও দুইটা দেবো এইস এইস তারপর কি বলো এইস টি তারপর কী বলো টি এইস আর কি বলো টি টি তাহলে কয়টা হলো চারটা তাই না উপরে দুইটা নিচে দুইটা এই হলো আমার বাউন্ডারি তাই না এই আর একটা কী বলো এই তাহলে এইটা হলো আমার এলাকা ওকে তাহলে এ এস হল কি নমুনা ক্ষেত্র এইচ 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 টি টি এইচ টি টি এইচ টি টি এইচ 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 টি এইচ আর কী বলো টি টি ওকে চারটা মুদ্রা চারটি মুদ্রা একত্রে একবার নিক্ষেপ পরীক্ষায় নমুনা ক্ষেত্রটি হবে নিম্নরূপ ওকে তাহলে এইস সাথে কার বলো এইস এইস তারপর কি বলো এইস এইস এই দুটা আবার কি বলো এইস এইস সাথে কি বলো এইস টি এইস এইস সাথে কি বলো টি এইস 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 সাথে কি বলো টি টি ওকে তাহলে দেখো এইস ক্লিয়ার এখন এবার কার সাথে দেবো বলো এইচ টি সাথে এইসটির সাথে কী বলো এইস এইস টির সাথে কী বলো এইস টি সাথে কী বলো টি এইস টির সাথে কী বলো টি টি ওকে তাহলে আমার এইস এইস এর সাথে হলো এইসটির সাথে হলো এবার কার সাথে বলো টিস এর সাথে টি এইস 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 টি এইস এইস টি এইস টি এইস টি এইস টি এবার কার সাথে দেব বলো টির সাথে টি টি এইচ এইচ তাই না টি টি এইচ টি 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 এইচ টি 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 ওকে তাহলে এইখানে দেখো বুঝতে পারছো এটুক সবাই তাহলে আমার এখানে চারটে মুদ্রা নিক্ষেপ পরীক্ষায় আমার ফলাফল এখন লেখো নমুনা ক্ষেত্রের নিচে লিখবা নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দুর সংখ্যা এন সমান কত বলো টু পাওয়ার ফোর সমান কত বলো সিক্সটিন অর্থাৎ চারটি মুদ্রা নিক্ষেপ পরীক্ষায় আমি মোট ফলাফল কত পেলাম বলো ষোলোটা ওকে আচ্ছা তাহলে আমরা সম্ভাবনার আগের লেকচারে আমরা যেটা বলেছিলাম যে সম্ভাবনার জন্য চারটা জিনিস লাগে বোঝার জন্য তাই না একটা কি লাগে বলো পরীক্ষা তাহলে এইটা হলো কি একটা পরীক্ষা পরীক্ষাটা কি বলো চারটি মুদ্রা নিক্ষেপ করা দুই নম্বর কি ছিল নমুনা কি ছিল নমুনা বিন্দু তাহলে নমুনা বিন্দুর সংখ্যা মোট কত পাইছি বল ষোলোটা এস এই যে এস মানে নমুনা ক্ষেত্র দরকার লেখো এখন নমুনা তিন নম্বর অপশনে কি ছিল মোট নমুনা বিন্দুর সংখ্যা তাহলে মোট নমুনা বিন্দুর সংখ্যা কত পেলাম ষোলো চার নম্বর অপশনে কি ছিল ঘটনা ঘটনা হলো এখানে তিনটা প্রশ্ন আছে এই তিনটা প্রশ্নই হচ্ছে ঘটনা এনে কি কি প্রশ্ন ছিল দুটি মাথা বা হেড পাওয়ার সম্ভাবনা তাহলে এক নম্বর অপশনে যাব আমরা লেখো এক নম্বরে লেখো ধরি এ সমান দুটি দেখো মাথা পাওয়ার ঘটনা দেখছো এক নম্বর অপশনে কি লিখলাম বলো দুটি মাথা পাওয়ার কি বলো ঘটনা তাহলে আমাদের যেটা বুঝতে হবে সেটা হলো যে প্রশ্ন অনুযায়ী আমাকে ঘটনা ঠিক করতে হবে তাহলে ঘটনা এ মানে কি এই যে প্রশ্ন অনুসারে আমি ঘটনা এ ধরলাম ওকে আচ্ছা এখানে কিন্তু আমি সম্ভাবনা লিখবো কি দুটি মাথা পাওয়ার ঘটনা কী লিখবো বলো ঘটনা কখনো সম্ভাবনা লিখবা না আচ্ছা তাহলে এ সমান কি পাবো দেখো তাহলে এ সমান বা এ যেমন আগের অঙ্কে আমরা ছিলাম এ মানে জোর জোর মানে কি দুই চার ছয় আর এখানে এ মানে কি বলো তাহলে এর সমান আমি কি পাবো বলো এ মানে কী বলো দুটি মাথা এর বিষয় বলছে কি বলো দুটি মাথা এইখানে দেখো এই যে আমার ষোলোটা ফলাফল আছে এই ষোলোটা ফলাফলের মধ্যে দুটি এইস কোথায় কোথায় আছে সেগুলোকে আলাদা করব। কার মধ্যে নেব বলো এর মধ্যে নেব এখানে কয়টা মাথা চারটা মাথা হবে না এখানে কয়টা মাথা তিনটা মাথা হবে না এখানে কয়টা মাথা তিনটা হবে না এখানে কয়টা মাথা দুটি মাথা তাহলে প্রথম ঘরে কি পাইলাম বলো এইচ এইস টি ওকে বাস এটা কমা দেবো আচ্ছা এবার আমি তাহলে প্রথম ঘরটা শেষ আমার খোঁজা শেষ এবার আমি কি দ্বিতীয় ঘরে আসবো দ্বিতীয় ঘরে দেখো এখানে কয়টা মাথা তিনটা মাথা হবে না এখানে কয়টা মাথা দুটি মাথা তাহলে আমি এখানে পাইলাম কি বলো এইস টি এইস টি ওকে এখানে কয়টা মাথা পাইলাম দুটা তাহলে কি হলো বলো এইস টি টি এইস তাই না এ ঘরে একটা মাথা হবে না এবার দ্বিতীয় ঘর শেষ এবার তৃতীয় ঘরে আসো এখানে কয়টা মাথা তিনটা হবে না এখানে কয়টা মাথা দুইটা তাহলে কী হলো বলো টি এইস এইস টি এবার দেখো এখানেও দুইটা মাথা টি এইস কি বলো টি এইস আর কি বলো টি এইস গেল এবার আসো দেখো তাহলে এ ঘরে ঘরে কয়টা মাথা একটা হবে না এখানে কয়টা মাথা দুটি মাথা তাহলে এখানে কী হবে বলো টি টি এইস এইস তাহলে এখানে কয়টা পেলাম বলো ছয়টা দেখো এক দুই তিন চার পাঁচ আর কত বলো ছয় ক্লিয়ার তাহলে এ ঘটনার সম্ভাবনা কি হবে বলো তাহলে এ ঘটনার সম্ভাবনা দেখো প্রবৃটি এ ওই যে সম্ভাবনা যে রুলস আমরা শিখেছিলাম সেই সম্ভাবনা রুলসটা কি বলো টোটাল ফলাফল কোথায় থাকবে বলো নিচে তাহলে মোট ফলাফল কত বলো ষোলো তাহলে ষোলো কোথায় থাকলো নিচে আর এর অনুকূল অবস্থা বা এর অনুকূলে কয়টা ফলাফল আছে বলো ছয়টা তাহলে সিক্স তাহলে ছয় ভাগ ষোলো কত হয় দেখো সিক্স ভাগ সিক্সটিন সিক্স ভাগ সিক্সটিন কত হলো পয়েন্ট পয়েন্ট কত থ্রি থ্রি সেভেন ফাইভ ওকে এটাই হলো উত্তর ওকে হ্যাঁ এক নম্বর উত্তর আচ্ছা এইবার একটু বলি আমার প্রশ্ন ছিল কি দুটি মাথা পাওয়ার সম্ভাবনা যদি বলতাম যে একটি মাথা পাওয়ার সম্ভাবনা তখন কি লিখতাম একটা এইস্ কোথায় কোথায় আসছে যদি বলতাম যে দেখো তিনটায় মাথা পাওয়ার সম্ভাবনা তখন কি লিখতাম তিনটে এইস কোথায় কোথায় আছে যদি বলে চারটি মাথার সম্ভাবনা কত চারটি মাথা আছে একবারই আছে কোনো মাথা পাওয়া যাবে না তার সম্ভাবনা কয়টা আছে বলো একটা আছে তাহলে সম্ভাবনা মোট তিনটা নিয়মের অঙ্ক হয় একটা হলো স্টেট কাট কথা যে একটি দুটি তিনটি এখানে সর্বোচ্চ মাথা কটা আছে চারটা এরকম প্রশ্ন যে একটা স্টেট কাট একটা দুইটা তিনটা এরকম আরেকটা অপশন তাহলে আমরা এটুকু বুঝতে পারছি যদি এখানে যদি একটি মাথা বলতো তাও এই ফর্মেট যদি বলতো তিনটি মাথা তাও এই ফর্মেট যদি বলতো চারটা মাথা তাও এই ফর্মেট এক সবগুলো মাথা তাও এই ফর্মেট কোনো মাথা না তাও কি বলো এই ফর্মেট আচ্ছা দুই নম্বর অপশনে বোঝার আগে আমাকে কয়েকটা জিনিস বোঝাতে হবে দেখো যে কমপক্ষে একটা শব্দ আছে দেখছো কমপক্ষে কমপক্ষে একটু বুঝে নাও এই কমপক্ষে বা অন্ততপক্ষে দেখো একটু বুঝে নাও কমপক্ষে পাবলিক অন্তত পক্ষে এই শব্দটা বুঝে নাও অ্যাটলিস্ট ঠিক আছে কমপক্ষে বা অন্ততপক্ষে এই শব্দটা আগে বুঝে নাও এর অর্থ হলো বেশি এর অর্থ কি বলো বেশি তোমাদের সামনে যখন কমপক্ষে বা অন্তত পক্ষে কোনো প্রশ্ন শব্দ দিয়ে কোনো অঙ্ক আসবে তখন মনে রাখবা বেশি মনে রাখবা এটা কখনোই কম হিসাব না। হিসাব না কি বলো সেখান থেকে শেষ পর্যন্ত তা আমি এটা ব্যাখ্যা দিয়ে নিই তারপর অঙ্কে চলে যাব তো বলা হলো যে তোমাকে বলা হলো যে কমপক্ষে বা অন্ততপক্ষে একটি মাথা তাহলে এক থেকে কত মন্ত বেশি সর্বোচ্চ মাথা কয়টা আছে এখানে বলো চারটা যে কমপক্ষে একটি মাথা তার মানে একটি মাথা দুটি মাথা তিনটি মাথা আর কী বলো চারটি মাথা কমপক্ষে দুটি মাথা তার মানে কী বলো দুটি মাথা তিনটি মাথা চারটি মাথা কমপক্ষে তিনটি মাথা তার মানে কি বলো তিন আর চার তাহলে আবার বুঝে নাও কমপক্ষে মানে কিভাবে হিসাব করতে হবে সেখান থেকে শেষ পর্যন্ত আমি আরেকটা উদাহরণ দিই তোমাকে বলা হলো একশো নম্বর একটা পরীক্ষা দিলা তুমি তুমি বললা যে কমপক্ষে এমসি একটা একশো নম্বর পরীক্ষা দিলা যে আমি কমপক্ষে ষাট পাবো তার মানে কি ষাট থেকে একশো এই হিসাব করবা তাহলে আবার বুঝে নাও কমপক্ষে শব্দটা বুঝছো কমপক্ষে মানে কি বলো সেখান থেকে কোন পর্যন্ত বলো একেবারে শেষ পর্যন্ত এর মধ্যে কোনো হিসাব উল্টাপাল্টা করবা না বা সে কোনো কম বেশি হিসাব করবা না সব সবসময় হিসাব করবা বলো সেখান থেকে কি পর্যন্ত বলো শেষ পর্যন্ত ওকে যে কমপক্ষে ষাট ষাট থেকে কত পর্যন্ত একশো পর্যন্ত তাহলে আমরা এখন প্রশ্নে আসি বিন দুই নম্বরে কি বলছে বলো দুই নম্বর কি বলছে কম বলছে কি দুটি দেখো কি বলছে দেখো যে কম পক্ষে দুটি মাথা পাওয়ার সম্ভাবনা দেখো ধরি বি সমান দেখো কম পক্ষে বা অন্তত পক্ষে একই কথা মনে রাখবা অন্তত পক্ষে দেখো অন্তত পক্ষে দেখো দুটি মাথা পাওয়ার কি বলো ঘটনা কমপক্ষে বা অন্তত পক্ষে কি বলছে বলো দুটি মাথা পাওয়ার ঘটনা একটু বুঝে নাও তাই কমপক্ষে তাহলে আবার একটু বুঝে নাও তাহলে বি সমান কি হবে দেখো একটু বোর্ডের এই এর দিকে তাকাও রেজাল্টের দিকে তাকাও যে কমপক্ষে দুই তার মানে কি দুই থেকে সর্বোচ্চ মাথা কত আছে চারটে তার মানে দুটি মাথা নেব তিনটা মাথা নেব এবং কী বলো চারটে মাথা নেব তো প্রথম ঘরে মাথা কয়টা চারটা তাহলে এটা হবে আমাদের তাহলে প্রথমে কি পাইলাম এইস 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 চারটে এইস পাইলাম ওকে তারপরে কি বলছে বলো তিন এরপরে কয়টা আছে তিনটা এইস এটাও আমরা নেব এইস 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 টি এটাও আমরা নেব তারপরে মাথা কয়টা এটাও তিনটা মাথা তাই না তাহলে কি এইস এইস টি এইস এটাও আমরা নিলাম এইখানে কয়টা মাথা দুটা এটাও নেব তাহলে কি হলো এইস এইস কি বলো টি টি তাহলে প্রথম ঘরে সবগুলোই আমরা পেয়েছি এবার দ্বিতীয় ঘরে আসবে এখানে মাথা কয়টা তিনটা তাহলে কি হলো এইস কি আছে বলো টি সরি এইস টি এইস এইস ওকে আচ্ছা তারপরে ঘরে কি আছে বলো দুটি মাথা কি হলো এইস টি এইস টি তারপরে কয়টা মাথা দুটি মাথা তাহলে কি এইস টি টি এইস ওকে এরপরে কয়টা মাথা একটা মাথা হবে না এবার তৃতীয় ঘরে আসো তৃতীয় ঘরে মাথা কয়টা প্রথমটার মাথা কয়টা বলো তিনটা তাহলে আমার শর্ত পূরণ করছে টি এইচ 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 তারপরে মাথা কয়টা বলো দুইটা তাহলে কি হলো বলো টি এইচ এইচ টি তারপরে মাথা কয়টা দুইটা টি এইচ আর কি বলো টি এইচ তারপরে কত একটা হবে না এরপরে মাথা কয়টা বলো চতুর্থ ঘরে কত টি টি কত বলো এইচ এইচ তারপরে আরও নাই আছে তাহলে কমপক্ষে দুই তার মানে কি দুই থেকে কত বলো বেশি অর্থাৎ দুটি মাথা প্লাস তিনটি মাথা প্লাস কতটা মাথা বলো চারটি মাথা কারণ সর্বোচ্চ মাথা আছে আমার কতটা বলো চারটা তাহলে এখানে আমার রেজাল্ট কত দাঁড়া দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো ওকে তাহলে এই বিঘট বিঘটনার অনুকূলে আমি রেজাল্ট পাইলাম কতটা বলো তো এগারোটা ক্লিয়ারিটুকু যদি আবার কমপক্ষে এক বলতো তাহলে এক থেকে কত বলত বলো চার কমপক্ষে তিন বললে তিন থেকে চার তাহলে সম্ভাবনা নিয়ম অনুসারে যে প্রবিলিটি অফ বি বি সমান আমি কি পাবো বলো সম্ভাবনা নিয়ম অনুসারে মোট ফলাফল কত বলো ষোলো ষোলো আমি কোথায় লিখবো এখানে আর বির অনুকূলে কত আছে বলো এগারো তাহলে ইলেভেন কোথায় উপরে তাহলে ইলেভেন ভাগ সিক্সটিন কত হয় দেখো পয়েন্ট সিক্স এইট সেভেন ফাইভ আচ্ছা তাহলে সিক্স এইট সেভেন ফাইভ বা সিক্স নাইন দিলে হবে আচ্ছা তাহলে বোঝা গেছে তাহলে আমরা টোটাল ফলাফলটা কোথায় রাখছি নিচে আর আমার যেটা রেজাল্ট পাবো সেটা কোথায় থাকবে বলো উপরে এটুকু হয়েছে সবার আচ্ছা তাহলে এরকম অনুরূপভাবে যদি কমপক্ষে এক বলে তাহলে এক থেকে কোন পর্যন্ত যাবো চার পর্যন্ত যাবো যে কমপক্ষে তিন বললে পারে কত তিন থেকে কত বলতে বলো চার যেহেতু আমার সর্বোচ্চ রেজাল্ট কত আছে বলো চারটি মাথাস ওকে আচ্ছা এবার আসো কি বলছে বলো তিন নম্বর অপশনটা কি বলছে বলো বড় জোর তিন নম্বর অপশনটা কি আছে বলো বড় জোর একটু বুঝে নাও এই যে বড় জোরের অপশনটা দেখো বড় একটু বুঝে নাও বড় জোর বা বেশির পক্ষে একটু বুঝে নাও বড় জোর পাবলিক বেশির পক্ষে দেখো অ্যাট বেস্ট আগে ছিল অ্যাট লিস্ট আর একটা হলো অ্যাট বেস্ট তো আমরা এমসি কিউ একটা পরীক্ষা দেওয়া হলো একশো নম্বরের তুমি পরীক্ষা দিলা তো বললা যে আমি বড়ো জোর ষাট পাবো ষাট থেকে জিরো মনে রাখতে হবে ষাট থেকে কত বলো জিরো তাহলে বড়ো জোরের অপশনটা হচ্ছে সেখান থেকে জিরো পর্যন্ত অথবা জিরো থেকে সেই পর্যন্ত মনে থাকবে যে তাহলে বড়ো জোরই যখন আমরা শব্দটা আসবে তখন মনে রাখবা কম এর অর্থ হলো বলো বলতো কম কমপক্ষে মানে কি বেশি আর বড়ো জোর শব্দটা আসলে তখন কম বুঝবো মনে থাকবে অর্থাৎ সেখান থেকে কোন পর্যন্ত বলো জিরো পর্যন্ত তো এই এইটা তাহলে এখন প্রশ্ন হল যে আমি যদি বলি বড়ো জোর একটি মাথা তার মানে একটি মাথা শূন্যটি মাথা বড় জোর দুটি মাথা দুটি মাথা একটা মাথা শূন্যটা মা বড় জোর তিনটি মাথা তিনটি মাথা দুটি মাথা একটা মাথা শূন্যটি মাথা মনে থাকবে তাহলে জোর হলে সেখান থেকে কোথায় আসবো বলো শূন্যর দিকে দিকে বা নিচের মনে থাকবে আচ্ছা তাহলে আমরা তিন নম্বর অঙ্কটায় আসি তিন নম্বর অঙ্কটা কি বলছে বলো বড় জোর কি বলছে বলো দুটি মাথা তাই না লেখো ধরি ধরি লেখো সি সমান বড় জোর অবলিক বেশির পক্ষে যেভাবে প্রশ্নে থাকবে ঠিক আছে বেশির পক্ষে দুটি মাথা পাওয়ার ঘটনা ওকে দেখো তাহলে সি সমান একটু মনোযোগ দাও আগামী কালি দিয়ে দেখো আগে দেখে নিই যে বড় জোর কি পাই আগে এটাতে আইডেন্টিফাই করি আমার কেউ বলছে বড় জোর দুটি মাথা তাই না এখানে কয়টা মাথা বলো চারটা হবে না বাদ এখানে কয়টা মাথা তিনটা হবে না এখানেও হবে না এখানে কয়টা আছে আছে ওকে আচ্ছা আগে আমি বোঝাই নি তারপর এখানে লিখব এখানে কয়টা মাথা তিনটা হবে না এখানে কয়টা হবে এটাও হবে এটা তো কেন হবে ইয়েস বড়জোর মানে সেখান থেকে কোন পর্যন্ত নিচের দিকে এখানে কয়টা তিনটা হবে না এটা হবে এটা হবে এটা হবে এটাও হবে এটা ওকে ওই যে শূন্য কেন বলা হলো যে দুটার থেকে শূন্য পর্যন্ত শূন্য মানে কি যার মধ্যে কোনো মাথা নেই তাহলে আমি প্রথম ঘরে কি পাইলাম বলো এইস এইস কি বলো টি টি পরেরটা কী পাইলাম বলো এইস টি এইস টি তাই না পরে ঘরে কি বললাম এইস টি টি এইস ওকে তারপরে আমরা কী পাইছি বলো এইস কি বলো এইস তিনটা টি ওকে তারপর তৃতীয় ঘরে আসবো তৃতীয় ঘরে টি এইস এইস টি তারপর কী বলো টি এইস টি এইস তারপর কী বললাম টি এইস টি এবার চতুর্থ ঘরে আসবো সবগুলো তাই না টি টি এইচ এইচ তারপর কি বলো টি টি এইচ টি তারপর কি বলো তিনটা টি এইচ তারপর কী বলো চারটা টি ওকে তাহলে আমার মোট ফলাফল কত দাঁড়ালে বলো ইলেভেন অর্থাৎ এরও কত দাঁড়ালে বলো ইলেভেন ওকে তাহলে একটু মনোযোগ দাও তাহলে বড় জোর দুটি মাথা পাওয়া যাবে এর অনুকূলে ফলাফল কতটা হলো বলো এগারোটা তাহলে অতএব প্রায়োরিটি সি সমান কত হলো বলো সেই সম্ভাবনা রুলস অনুসারে টোটাল ফলাফল কত বলো ষোলো আর এর অনুকূলে কত থাকলে বলো এগারো তাহলে কত পয়েন্ট কত সিক্স এইট সেভেন ফাইভ উত্তর হয়ে গেল ওকে তাহলে আমরা দুটা জিনিস শিখলাম যে একটা হলো সম্ভাবনা তিনটা নেমে অঙ্ক থাকবে আমরা থাকবে একটা স্টেট কার্ড একটি মাথা দুটি মাথা বা অন্য মাথার মুদ্রার জায়গায় অন্য যে কোনো একটা অঙ্ক থাকতে পারে ওকে তারপরে যদি আবার কমপক্ষে বা অন্ততপক্ষে বলে তখন সেখানে কী হবে বলো বেশি হবে আর বড়ো জোর হলে কি হবে কম হবে আমি তো একটা দুটা দিয়ে শিখালাম এখন তোমরা এই ফর্মেটে যত অঙ্ক আসবে যেভাবেই আসবি আর এইভাবে করবা এরকম এটা কয়টা মুদ্রা বললাম চারটি মুদ্রা তিনটা মুদ্রা দিয়ে আসতে পারে দুটি সাধারণত দুটি মুদ্রা দেবে না তিনটা মুদ্রা দিয়েও দিতে পারে আর দিলে সাধারণত চারটা মুদ্রা দিয়েই দেয় ওকে তো চারটা মুদ্রা এরকম যদি বলা হয় একটি মাথা পাওয়ার সম্ভাবনা দুটি মাথা পাওয়ার সম্ভাবনা তিনটি মাথা পাওয়ার সম্ভাবনা চারটি মাথা পাওয়ার সম্ভাবনা সব একই ফর্মেট আরেকটা ফর্মেট কি বলো কমপক্ষে বা কী বলো অন্তত এই ফর্মেট ওকে তাহলে এরকম মুদ্রার অঙ্কর ক্ষেত্রে তোমরা এই ফর্মেটটা মাথায় নিবা ওকে আচ্ছা এখন আসবো